আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আবারও আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এসেছি lotifiles.com এই ওয়েবসাইটে। এটা হচ্ছে অ্যানিমেশন এবং ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন তৈরি করার জন্য অ্যানিমেশন দিয়ে খুবই পপুলার একটা ওয়েবসাইট। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করে আপনারা আপনাদের ওয়েবসাইটকে অনেক সুন্দর ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ডিজাইন করতে পারেন। এবং এগুলো অনেকগুলো সাইটে আমরা দেখতে পাই এই সাইটে, এবং এই অ্যানিমেশনগুলো ব্যবহার করার অনেক জায়গাতে অনেক অপশন থাকে না, বা অনেকেই জানেন না কিভাবে এগুলো ব্যবহার করতে হয় এবং কিভাবে ডিজাইন করতে হয়। সো আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়েই দেখাবো। সো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে সেটা পেতে পারেন। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বিগ থামস আপ দিয়ে আমার পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক। এখানে অ্যানিমেশন বিভিন্ন ধরনের, রিসেন্ট, পপুলার, COVID-19, মানে এই যে করোনা ভাইরাস সম্পর্কেও আমরা অনেকগুলো অ্যানিমেশন এখানে দেখতে পাবো। সো এখানে প্রচুর আপনাদের যে অ্যানিমেশনগুলো লাগবে সেই অ্যানিমেশনগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা অ্যানিমেশনগুলো এখানে ফ্রিতে পাবেন। এটা একটা মার্কেট প্লেসের মতন, এখানে আরও অনেক প্রোডাক্ট আছে, প্লাগইন আছে যেগুলো আপনারা দেখবেন। সো সেগুলো আপনাদেরকে নিতে হলে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর এখানে অ্যানিমেশন যেগুলো আছে অ্যানিমেশনগুলো এখানে আমরা ফ্রি পাবো। আর কিছু অ্যানিমেশন আছে পেইড, এবারে বেশিরভাগগুলো এই যে করোনা ভাইরাস নিয়ে তারপর সচেতনতামূলক সমস্ত ধরনের এখানে আমরা অ্যানিমেশনগুলো এখানে পাচ্ছি। সো আমাদেরকে যেটা করতে হবে, আমি জাস্ট এখানে একটা অ্যানিমেশন খুঁজবো, যে অ্যানিমেশনটা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডিজাইন করতে পারেন। সো আমি যদি সার্চ অপশন থেকে জাস্ট টাইপ করি CELEBRATE সেলিব্রেট, মানে আমি সেলিব্রেশন জাতীয় যে কোনো এক ধরনের অ্যানিমেশন চাচ্ছি। সো আমি যদি সেলিব্রেট লিখে সার্চ করি তাহলে এখানে অনেকগুলো অপশন আমাকে দেখাবে। সো সরি, LEBRATE সেলিব্রেট। সো এবার আমি সার্চ দিই তাহলে আমাকে সেলিব্রেশন জাতীয় যত অ্যানিমেশন আছে সবগুলো অ্যানিমেশন এখানে দেখাবে। সো রিলোডিং, জাস্ট ওয়েটিং। ওকে, দেন সেলিব্রেট দিয়ে আমি সার্চ দিয়েছি এবং আমাকে এখানে সেলিব্রেট জাতীয় যত ধরনের অ্যানিমেশন সবগুলো এখানে দেখাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো রিলোড হচ্ছে একে একে। আমার নেট স্পিড একটু স্লো, এই জন্য আপনার অ্যানিমেশনগুলো লোড হতে একটু টাইম লাগছে। সো এখান থেকে আমরা জাস্ট আমাদের পছন্দ মতন যে কোনো অ্যানিমেশন আমরা চুজ করতে পারি, যেটা আমাদের ভালো লাগবে। সো অ্যানিমেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন কীভাবে অ্যানিমেশনগুলো এখানে কাজ করছে হোভার করলে। সো এই যে এগুলো হচ্ছে অ্যানিমেশন দেখা যাচ্ছে, এবং এগুলো আমরা একটু টাইম দেই সাইটটা পুরোপুরি রিলোড হওয়ার জন্য। তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন। এই যে অ্যানিমেশনগুলো চালু হওয়া শুরু হয়েছে, এই যে অ্যানিমেশনগুলো এরকম দেখাবে। সো যে অ্যানিমেশনটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। সো আমি একটু 2 নম্বর পেজে যাই, আর একটু পছন্দ মতন একটা অ্যানিমেশন খুঁজি আমি, যেটা আমার ভালো লাগবে, ডিজাইনের সাথে মানাবে। সো আপনারা এখানে সার্চ করে অ্যানিমেশনগুলো আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রয়োজন মতো আপনারা ডিজাইনে ব্যবহার করবেন। এবং আরেকটা কথা, অনেকে মনে করেন যে এগুলো ব্যবহার করলে সাইটটা স্লো হয়ে যাবে, তা আসলে তেমন কিছুই না। এই অ্যানিমেশনগুলো আপনার এত সুন্দরভাবে বানানো হয়েছে যে এগুলোর সাইজ হচ্ছে প্রচুর কম, আপনার কিলোবাইট সাইজের। সো আমরা যদি অন্যান্য যে কোনো ধরনের অ্যানিমেশন ব্যবহার করি পেজ বিল্ডার থেকে বা অন্যান্য কোডিং ইউজ করে, সো সেক্ষেত্রে দেখা যায় ওগুলোর থেকেও এর সাইজটা তুলনামূলকভাবে কমই হয়, খুব বেশি না।
সেটেনে ভয় পাওয়ার কিছু নাই। তো এখানে এই যে এই অ্যানিমেশনটা মোটামুটি আমার খুব ভালো লাগছে, এখানে এটা খুবই আই ক্যাচিং লাগছে। সো এটার উপর আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এটা ওপেন হবে। ওইভাবে ওপেন হওয়ার পর এখানে বলছে যে ডাউনলোড দ্য জেসন। আরেকটা খুব সুন্দর ফিচার্স হলো যে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এবং এটা আপনার ম্যাক ওএস এর জন্য এবং বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি যে কোনো লেয়ার, এখানে যে লেয়ারগুলো ব্যবহার করা হয়েছে লেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন, এবং কিউআর কোড ব্যবহার করে মোবাইলে আপনি এই অ্যানিমেশন সেম অ্যানিমেশন পেতে পারেন। এবং সাইজটা দেখেন মাত্র 57 কিলোবাইট। সো এই ক্ষেত্রে এগুলো প্রচুর হালকা এবং এগুলো আপনার সাইটকে আপনার খুব বেশি ভারী করবে না। সো এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করবো এবং ডাউনলোড জেসন ক্লিক করব। এখানে এই আমাকে লগ ইন করতে বলবে। সো এটা হচ্ছে সিম্পল সাইন আপ, ফ্রি, আপনার নেম ইমেল দিয়ে একটু সাইন আপটা করে নেবেন, কারণ এটা ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই এখানে লগ ইনটা করতে হবে। সো আমি আমার গুগল জিমেল দিয়ে লগ ইন করার ট্রাই করছি। এখানে আমি আমার জিমেলটা দিচ্ছি। ওকে, আমি আর একটু অন্য জায়গা থেকে ট্রাই করি, এপাশ থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে। সো এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখানে জাস্ট আমি যদি, এখানে সাইন আপ করাই আছে, এখানে জাস্ট আমি যদি ডাউনলোড করি এবং ডাউনলোডের এখানে জাস্ট লটি জেসনে ক্লিক করি, তাহলে এই যে বন্ধুরা দেখছেন এখানে ডাউনলোড হয়ে গেছে। সো এরপরে আমরা যেটা করব, আমাদের সাইটে ফিরে যাব। সাইটে ফিরে যাওয়ার পর আমরা এখানে ইমেল মার্কেটিং, এখানে থ্যাংক ইউ নামে আমার একটা পেজ আছে। সো এর আগের টিউটোরিয়াল যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এর আগের টিউটোরিয়ালে এই ফুল কমপ্লিট একটা সেলস ফানেল কীভাবে আপনারা তৈরি করতে পারেন সেটা আমি দেখিয়েছিলাম। সো এখানে এডিট উইথ এলিমেন্টও দিলাম এই পেজটাকে এডিট করার জন্য। আর এই লটি জেসন আপনার সাইটে কাজ করার জন্য আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমি প্লাগইন থেকে অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে লিখতে হবে লটি, LOTTIE। সো লটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার একটা প্লাগইন চলে আসবে, এই যে অ্যানিমেটর লটি অ্যান্ড বডি মুভিং। সো এইটা আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে, আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। সো আমি এলিমেন্টরে গেলাম, এলিমেন্টরে আমার পেজটা লোডিং হচ্ছে এডিট করার জন্য। এর পরবর্তী স্টেপটা খুবই সোজা, এই জিনিসগুলো আপনারা একটু চেষ্টা করবেন তাহলে ক্রিয়েটিভিটি এবং বিভিন্ন ধরনের আপনারা আপনাদের কাজের অভিজ্ঞতা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করে ফেলতে পারবেন। এবং ক্লায়েন্টরা মূলত এই ধরনের জিনিসগুলোই চায়, এই ধরনের জিনিসগুলোই মোটামুটি বেশিরভাগ কাজেই লাগে। এগুলো ব্যবহার করে আপনারা অনেক ভালো সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারেন। এলিমেন্টর লোডিং, যদিও আমার নেটটা একটু স্লো। ওকে, সব শেষে আসলো। আসার পরে জাস্ট আমি যেটা করব, এখানে এলিমেন্টর সার্চ উইজার্ড অপশনে আমি লিখবো লটি। সো এই যে দেখতে পাচ্ছেন এই লটি, এইরকম একটা আইকনের আপনাদের একটা অপশন চলে আসবে এলিমেন্টর প্লাগ ইনটা ইনস্টল দেওয়ার পর। সো এটাকে আমি ড্র্যাগ করে ধরে আমি থ্যাংক ইউ এর মাথার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমাকে এখানে বলছে ড্র্যাগ ফাইল। সো এখানে জাস্ট আমি সিলেক্ট করে আমি একটা আপলোড করে নিব, ফাইল যেটা আমি ডাউনলোড করলাম, আপলোড। আপলোডে ক্লিক করে ডাউনলোড করে এই যে এই ফাইলটা আমি এখনই ডাউনলোড করলাম। সো এখান থেকে সিলেক্ট করে আমি জাস্ট ওপেন দিলাম, এটা ওপেন হয়ে যাবে এবং আমার মিডিয়া লাইব্রেরিতে চলে আসবে। এরপর জাস্ট আমি ইনসার্ট মিডিয়া দিব, তাহলে এই যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে আমার এখানে চলে এসেছে। এরপর আমাকে যেটা করতে হবে, অ্যানিমেশনটাকে আমি একটু সেন্টার অ্যালাইন করব যাতে এটা মাঝামাঝিতে থাকে। ওকে, এরপর অ্যানিমেশন অপশনে যাব। এরপর এখানে আমি দেখতে পাচ্ছি ডিলে, এখানে ডিলে অপশন দেওয়া আছে। সো ডিলে আমি এখানে কম বেশি করতে পারি, 1 অথবা আমি এখানে 0.7 দিলাম, 0.7। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশনটা চালু হচ্ছে, লুপ
লুপ মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস একের পর এক এটা বারবার এই অ্যানিমেশনটা হতেই থাকবে, এই যে একটু পর পর অ্যানিমেশনটা বারবার হতেই আছে, তো এটা হচ্ছে লুপ। রিভার্সড মানে যেদিকে আছে উল্টা দিকে এখন হবে, এই যে ওপর থেকে নিচের দিকে আসছে সেটা হচ্ছে রিভার্স। আর প্লে অন মাউস হোভার, তার মানে হচ্ছে আমি যদি মাউসটাকে হোভার করি, এই লুপটা এখান থেকে সরিয়ে দিই এবং মাউসটাকে যদি এবার হোভার করি, তার মানে শুধুমাত্র যখন মাউসটাকে নিয়ে যাব আমি ওপরে তখনই এই অ্যানিমেশনটা হবে। এই যে দেখুন, আমি যখনই মাউসটা নিয়ে যাব তখনই অ্যানিমেশনটা হবে। সো এটা হচ্ছে অ্যানিমেশনটা। এরপরে এখান থেকে আমি যেটা করব, আমি এখানে এইটা অনেক জায়গা নিয়ে নিয়েছে এবং থ্যাংক ইউ পেজটাকে আমার অনেক নিচে নিয়ে চলে গেছে। সো আমি যেটা করব, এখানে স্টাইলে যাব, স্টাইলে যেয়ে আমি এটার জেড ইন্ডেক্স ভ্যালুটাকে একটু বাড়িয়ে দেব, যাতে এইটা আমার উপরে দেখায়, এই কন্টেন্ট এবং সব কিছুর উপরে। জেড ইন্ডেক্সটা কাজ করে মূলত লেয়ার হিসেবে, এখানে যতগুলো কন্টেন্ট আছে এর সবার উপরে নিয়ে যেতে হলে এটার জেড ইন্ডেক্স ভ্যালুটা বাড়াতে হবে। সো এরপরে আমি যেটা করব, পজিশনিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর পজিশন থেকে আমি এটাকে অ্যাবসোলিউট দেব, যাতে এটাকে আমি ইচ্ছা মতন নিয়ে যেতে পারি। দেখুন এখন জায়গাটা অনেকটা চলে গেছে এবং আমার ইচ্ছা মতন এখানে কন্টেন্টটা আসতেছে। সো এরপরে আমি যেটা করব, এই ভার্টিক্যাল অফসেট এইটাকে আমি জাস্ট একটু ওপর নিচ করব, যাতে এটা একটু উপরে যায়। ওকে, সো এটা এতক্ষণ উপরে চলে গেল, এখন এটা একটু উপরে হচ্ছে। এবং এখান থেকে আমার কন্টেন্ট অ্যাডিশনাল অপশন আর স্টাইল, এবার স্টাইলে যে আমাকে যেটা করতে হবে, এই উইডটাকে একটু বাড়িয়ে দিতে হবে, যাতে এটা একটু বড়ভাবে প্লে হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। সো আমি এটা মোটামুটি আপনার এত দূর রাখি, তাহলে এই যে মোটামুটি এই রকম অপশনটা হবে। অথবা আমি যদি আরেকটু বাড়িয়ে এই 59-60 বা 58 এরকম করি, প্রায় ইচ্ছা মতন আপনার পছন্দ মতন অপশনটা নিয়ে যাবেন, নিয়ে যে জাস্ট আপডেট। ওকে, সো এরপরে আমি যদি আমার সাইটটাকে পেজটাকে অ্যাক্সেস করি, আমার ডোমেন নেমের পাশে জাস্ট আমি লিখব থ্যাংক ইউ, এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। আমি থ্যাংক ইউ লিখে সার্চ দিলাম, তাহলে আমার থ্যাংক ইউ পেজটা লোডিং হবে। সো এই যে দেখছুন, আচ্ছা এখানে আসছে না, মেবি কোথাও একটা ভুল হয়েছে। সো আমি আমার পেজটাকে এখান থেকে নিয়ে আসি, কাটফ্লোতে গেলাম। কাটফ্লোতে যাওয়ার পর আমার ফ্লোজ, এই যে ইমেলের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে মূলত আমি যে পেজটাকে এডিট করলাম সেটা হচ্ছে এখান করা যে থ্যাংক ইউ পেজ, এই থ্যাংক ইউ পেজটাকে আমি এডিট করলাম। সো এটা লোডিং হওয়ার পর এখান থেকে আমি থ্যাংক ইউ পেজ, এই যে এই থ্যাংক ইউ পেজটাকে জাস্ট এখান থেকে ভিউ করব। সো রাইট ক্লিক করে ভিউ করলাম, ভিউ করার পর দেখতে পাচ্ছেন এখন এই থ্যাংক ইউ পেজটা লোডিং হবে। এবং লোডিং হওয়ার পর দেখছেন খুব সুন্দরভাবে এখানে অ্যানিমেশনটা এই যে হচ্ছে। আবার আমি মাউসটাকে হোভার করি, এই যে অ্যানিমেশনটা কি সুন্দর হচ্ছে। আবার মাউসটাকে একটু নিয়ে যাই, এই দেখেন অ্যানিমেশনটা হচ্ছে। সো এই হচ্ছে অ্যানিমেশন এবং এই হচ্ছে টিউটোরিয়াল। এবং এইটা আপনারা আপনাদের আরও অন্যান্য পেজে আপনারা কাজে লাগিয়ে এবং আরও ডিফারেন্ট বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো আপনারা ব্যবহার করে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করবেন। এবং ভিডিওটা যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।